শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কার্তিক পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। শক্তি হারাচ্ছে জাওয়াত, ফলে ঘূর্ণিঝড় বাংলায় আছড়ে পড়ার কোনো সম্ভাবনাই নেই। শনিবার বিকেলে সাংবাদিক বৈঠক করে এমনই আশ্বাসবাণী শোনালেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সঞ্জীব চট্টোপাধ্যায়। এদিন সঞ্জীববাবু জানিয়েছেন, শনিবার দুপুরে পুরীর কাছে অবস্থান করবে জাওয়াত, এরপর থেকেই ক্রমশ শক্তি হারাবে ঘূর্ণিঝড়টি। রাজ্যে ঢোকার আগে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে জাওয়াত, ফলে উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়ের তাণ্ডবের আশঙ্কা নেই। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে, সঙ্গী হবে ঝোড়ো হাওয়া। তবে এই হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 55 কিলোমিটার। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার রাত থেকে সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে, সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কতা জারি করা হয়েছে, হলুদ সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রামে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মোকাবিলা করতে সতর্ক রয়েছে রাজ্য সরকার। ব্লক প্রশাসন থেকে জেলা প্রশাসন সব স্তরেই খোলা হয়েছে কন্ট্রোল রুম। উপকূলীয় অঞ্চলে নিচু এলাকাগুলি থেকে এবং মাটির বাড়ি থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড় জোয়াদের অবস্থান এখন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। আমাদের রিজিয়নে দূরত্ব হিসাবে দেখলে পুরী থেকে 390 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে, সাউথ সাউথ ইস্ট। ফোরকাস্ট যেটা দিচ্ছি আমরা, প্রথম 6 ঘন্টায় এটা মুভ করবে হচ্ছে উত্তর দিকে। গত 6 ঘন্টাতেই উত্তর দিকেই মুভমেন্ট হয়েছে এবং আগামী 6 ঘন্টাতেও এটা উত্তর দিকে মুভ করবে। তারপরে এর মুভমেন্টটা হবে উত্তর উত্তর পূর্ব দিকে। উত্তর উত্তর পূর্ব দিকে যখন এটা মুভ করা শুরু করবে, তখন থেকে এটা ধীরে ধীরে ক্রমশ দুর্বল হতে থাকবে এবং দুর্বল হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে, অর্থাৎ ডিপ ডিপ্রেশন, অর্থাৎ ঘূর্ণিঝড়ের স্ট্যাটাস কিন্তু তখন আর থাকবে না। অতি প্রবল যে নিম্নচাপ, আমাদের ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং 5 তারিখ দুপুর নাগাদ পুরীর কাছে অবস্থান। তারপরে এটা আরও দুর্বল হতে থাকবে এবং দুর্বল হয়েও উত্তর উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে। অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ উপকূলে ঘূর্ণিঝড়ের কোনো রকম কোনো সম্ভাবনা নেই। আমি আরেকবার বলছি, অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং পশ্চিমবঙ্গে এই ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নেই এবং এর জন্য কোনো আতঙ্কও নেই। শুধুমাত্র অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল কোস্ট আমরা একটা হাওয়া পাবো, সেটাও খুব বেশি নয়, 35-45 কিলোমিটার প্রতি ঘন্টায়, গাস্টিং 55 কিলোমিটার প্রতি ঘন্টায়। সেটা 4 তারিখ মানে আজকে রাতের পর থেকে শুরু হয়ে 5 তারিখ বিকেল অবধি, 5 তারিখ সন্ধ্যের পর থেকে কিন্তু এই হাওয়ার গতিবেগও ধীরে ধীরে কমতে থাকবে। এই সিস্টেম থেকে আমরা মূলত যেটা পাবো সেটা হচ্ছে কিছুটা বৃষ্টি, 4 তারিখ আজকে এবং 5 তারিখ আগামীকাল, 6 তারিখ সকালটা অবধি মোটামুটি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আজকে 4 তারিখ একটু রাতের দিকে বিশেষ করে দক্ষিণবঙ্গের মূলত পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, এই 2 জেলার 2-1 জায়গায় ভারী বৃষ্টি, বাকি জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি। 5 তারিখ একটু স্প্রেডটা বাড়বে, অর্থাৎ 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, এই জেলাগুলোর 2-1 জায়গায় ভারী বৃষ্টি। 6 তারিখ কিছুটা সম্ভাবনা কম, বাংলাদেশ লাগোয়া, নদিয়া, মুর্শিদাবাদ, সাথে সাউথ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা একটু বৃষ্টির সম্ভাবনা থাকছে। অ্যাডভাইসারি হিসাবে মূলত এখন যেটা আছে সেটা হচ্ছে ফিশারম্যানদের মাছ ধরতে যাওয়ার উপর যে নিষেধাজ্ঞা জারি ছিল সেটা এখনও জারি থাকবে যতক্ষণ আমরা নতুন করে আর না বলি। ইম্প্যাক্ট বা ইত্যাদিগুলো যেগুলো আমরা আগে বলেছিলাম সেটাই কন্টিনিউ হচ্ছে। অর্থাৎ মেইন ইম্প্যাক্ট যেটা হবে সেটা হচ্ছে কিন্তু চাষবাসের, অর্থাৎ এই মুহূর্তে মাঠে পাকা ধান, আলু এবং সর্ষে সবজির যে ক্ষতি হওয়ার সম্ভাবনাটা সেটা থাকছে। তার জন্য যে অ্যাডভাইসারি আমরা দিয়েছি তাতে অনেকটাই হারভেস্টও হয়ে গেছে প্রায়। আলুর ক্ষেত্রেও যে আমরা স্পেসিফিক পরামর্শ দিয়েছি এবং রাজ্য সরকার সেই অনুযায়ী কাজ চলছে। তো
ফাইনালি আবারও বলছি আমি যে ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে কোনো সম্ভাবনা নেই এবং এর জন্য কোনো আতঙ্কও নেই। শুধুমাত্র অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল কোস্টে একটু হাওয়া থাকবে, সেটাও হচ্ছে 35 থেকে 45, সর্বোচ্চ 55। শুধুমাত্র বৃষ্টি আমরা পাবো, সেটাও যে খুব বেশি কিছু নয়, যেটা আমরা বললাম মূলত হালকা থেকে মাঝারি উপকূলবর্তী জেলায়। আজকে 4-5, অ্যাকচুয়ালি ওই ডেট হিসেবে না দেখে যদি 4 তারিখ রাত্রের থেকে 6 তারিখ সকাল অবধি যদি কিউমুলেটিভলি দেখেন, তাহলে এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিশ্ব সমাচার, নিউজ বিউরো। ফিস হেলথ সেন্টার, এখানে বিভিন্ন রকমের নেট, জাল, ভেসেল, সোল, প্যাডেল, স্পাইরাল, ক্যারেট, শ্যাপ, পুলি ইত্যাদি পাওয়া যায় এবং আলফা ও অন্যান্য মেশিনের যন্ত্রাংশ বিক্রি করা হয়। প্রোপাইটার আশিস জানা, ঠিকানা লট নম্বর 8, নতুন রাস্তা, কাকদ্বীপ, দক্ষিণ চব্বিশ পরগনা। মোবাইল 9153118176, 7029930959।